বিয়া করে শুভেচ্ছা জানায় পালাঙ্গর রান্নাঘরত। আজের ভিডি তনার দেখাইও অগ কোরাতে কেঙ্গুনি দুরুস্ত করে বানান যায়। চলন তাহলে এই ভিডিও চাই আই। আজ্জার এই দুরুস্ত করে আর আর বানাই দেখাইব কত পালং রেজিস্টার্ড ক্যাম্প ফর শামসুন্নাহার। উগো দুরুস্ত করে বানাইতে উগো গুঁড়া কুড়া লাইব, তৈলে ফুঁয়াতি তেল লাইব, অলৈ পিঁয়াজ মশলা আদা রসুন ইন লাগিব। পয়লা শুরুত করে দুরুস্ত করে আর অলৈ দি সুন্দর করে বাত তুবু তত সুন্দর করে মাখা ফুরিব। তেলে মাখি বাদে এর ভিতরে দুরুস্ত করার ভিতরে অলৈ অলৈত থাকিব পিঁয়াজ মশলা আদা রসুন সুন্দর করে দুরুস্ত করার ভিতরে ঢোকা দিয়া ফুরিব। ঢোকা দি বাদে এবার সুন্দর করে আধা ঘন্টা পর্যন্ত আর তো নিরাপদ জায়গা সুন্দর করে রাখা ফুরিব। আধা ঘন্টা পর্যন্ত কেয়া বলি হইলে সুন্দর করে রাখা ফুরিব দে আধা ঘন্টা পর্যন্ত, কারণ এডে পেঁয়াজ মশলা জিম দিম আদা রসুন ইম বেকি মজি হজি সুন্দর করে কুড়া গোস্তর ভিতরে ঢোকা ফুরিব। তলে বাদে সুন্দর করে দুরুস্ত করে ওয়াই যা দিয়া ফুরিব মানে 10 মিনিট পর্যন্ত গরম পানির মাঝে। তোরে 10 মিনিট ই যায় বাদে এই বাবা সুলত তো আর তো লামাই ফেলা ভরিব 10 মিনিট পরে। তারপর ওগো সুন্দর ভরি হরাই আরে সুন্দর ভরি ভালোভাবে দুই পরিষ্কার করে দুই সুরোরে দিয়া ভরিব। তারপরে কিছু তেল দিও যে পরিমাণ মতো যে দূর লাগে। তারপরে তেলি বা প্রায় 3-4 মিনিট পর্যন্ত গরম হওয়া ফুরিব ফাঁকা ফুরিব। তেলে ফাঁক তেল ফাঁকিবা আর আবার দুরুস্ত করবারে সুন্দর করে চুলোরে দিই তেলের মধ্যে সারে দিই। তারপরে মানে লালও পর্যন্ত রাখা ফুরিব উল্টায় ফল্টায় আর তো সুন্দর করে ভিতরে বাদরে লালও পর্যন্ত চুলোর তেলের মাঝে রাখা ফুরিব বা লারি সারে দেওয়া ফুরিব। তারপরে যখন লাল হয়ে যাবি তারপর আর চুলোর তো লামাই ফেলে ভাইতাম তো ইয়াও গো কেউ গিয়ে দুরুস্ত করে গিয়ে এইবা দুরুস্ত করে হতেই বা আসলে মেহমান অথবা জামাই কলরা আপ্যায়ন করে দে বেশি দরকারি জিনিস তুলে এইবা আবার আর মোচা বানাবলে হাজার ঢুকে ফেলি।